কই কিছু না তো লিখছিস আবার বলছিস কিছু না ও ও স্টুডেন্টদের জন্য একটু নোট লিখছিলাম মা জাগে একটু চা খাবি না কেন একটু আগে মেজো বৌদির ঘর থেকে খেলাম তো তাতে কি হলো একবার খেলে বুঝি আর খাওয়া যায় না বললাম তো খাবো না মা ঠিক আছে না খেলি আচ্ছা একটা কথা বলবো বলো কদিন ধরেই দেখছি তুই যেন কিরকম একটু এড়িয়ে চলছিস কি হয়েছে বলতো আচ্ছা মা আমি তোমাকে কেন এড়াতে চাইব বলো তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার যদি মনে হয় তুমি সারা দিন এঘরে বসে থাকো হ্যাঁ আমি এখানে বসে থাকি আর সব কাজগুলো তুই করবি তাই তো ঠিক আছে বাবা না খেলি আমি যাচ্ছি চা খাবি না তো তাহলে না ঠিক আছে আমি গেলাম না খেলি যা নবদ্বীপের ব্যবসায়ী মধুসূদন দত্ত বণিকের ছোট মেয়ে রূপা দত্ত বণিক হলো পাত্রী ওরা দুই বোন এক ভাই সম্পর্কে আমি রূপার পিসেমশাই হই এবারে ব্যাপারটা পরিষ্কার হলো তো নাকি বুঝলাম মানে ওই নবদ্বীপের ব্যবসায়ী পরিবারের মেয়ে তো ও তো অনেক বড় ফ্যামিলির মেয়ে আমাদের এই ফ্যামিলিতে এসে মানিয়ে নিতে পারবে তো এই দেখুন বড় পরিবার ছোট পরিবারের কি হলো আপনারই বা কম কিসে আপনি আপনার বড় ছেলে ছোট ছেলে সবাই চাকরি করেন মেজো ছেলে কিরণ সেও তো ব্যবসা করছে তারপরে দিদি ছোট বোন সবার বিয়ে হয়ে গেছে শ্বশুরমশাইও নেই তা এখানে মানিয়ে নিতে আমি তো কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না আপনি তো দেখছি আমাদের ফ্যামিলির পুরো হিস্ট্রি বলে ফেলছেন আরে বাবা ঘটকদের সব কথা জানতে হয় তা আপনি তো মাস্টারমশাই হঠাৎ আপনি রাতারাতি ঘটক হলেন কি করে তা আমি কি করছি বলুন তো ঘটকালি তো তাহলে নিজেকে ঘটক বলবো না তো কি মাস্টার বলবো হ্যাঁ আপনি তো বড় রসিক মানুষ হ্যাঁ লোকেও তাই বলে তা কি ব্যাপার বলো তো তোমরা আমি এই অমলানের জন্য একটা পাত্রী খবর নিয়ে এলাম তোমরা তো কেউই কিছু বলছো না মার বলা মানে আমাদের বলা আপনাকে আমরা শ্রদ্ধা করি মাস্টারমশাই তা আপনি যখন বলছেন তখন দাদার পাত্রীর ব্যাপারে আমাদের আর কোনো সংশয় নেই ঠিক আছে তোমাদের কথা না হয় শুনলাম কিন্তু স্নেহাশিস তো কিছুই বলছে না আসলে ও একটু চাপা স্বভাবের একটু কম কথা বলে তবু ওর মতামতটাও তো নেওয়া দরকার হ্যাঁ আমি আর কি বলবো বলুন তাহলে তোমার কথাটা আমি বলে দিই মানে ভালো হলেই ভালো আর খারাপ হলেই খারাপ কি তাই তো নাকি আমি এই কথাই বলছি লিগো বৌদি আমার দাদাকে একটু আদর যত্নে রেখো ও কিন্তু খুব ভালো ছেলে যাই বলি বাড়িঘর তো লোকজন খুব ভালো কিসের ভালো ঘিঞ্জি বাড়ি এত লোকজন তাই মালতী দেখো রূপাকে কি সুন্দর লাগছে বিয়ে সাথে সবাইকে সুন্দর লাগছে এতক্ষণ বলতো তুই কোথায় এত দেরি করে আসে কেউ বিয়ে বাড়িতে আর বস বসে গেলাম তা কি আয় এই যে রূপা এ হচ্ছে আমার বিশিষ্ট বন্ধু স্বরূপ নমস্কার নমস্কার ভালো ঘুরছিল তাই আলাপ করতে পারিনি খেয়েছিস তুই না খাইনি তো এখনো একসঙ্গে খেয়ে নেবো যাচ্ছি যাচ্ছি দাঁড়া
ভালোই তো হয়েছে রে। শোন স্নেহা, ওকে একসঙ্গে বসে নিচ্ছি, চলো তাহলে খেয়ে নে, যাওয়ার সময় দেখা করিস। পরে দেখা হবে। হ্যাঁ, তোমার দিদি ভাই সব চলে গেছে, কি বললো সব? ভালো বলেছে। মা খেয়েছো তুমি? না, সবাই মিলে একসাথে। যাও যাও যাও, তুমি আগে খেয়ে নাও, তুমি খেয়ে নাও। আরে মাকে বলো খেতে। কি মা, আপনি খেয়ে নিন আগে, আমরা পরে খাবো। সত্যি গুরু, তুমি যা করেছো না, পার্টিও দিয়েছো একদম, তিন দিন না গেলেও চলবে। আরে আরে, কি ব্যাপার কি ব্যাপার, এত হাসি ঠাট্টা কিসে? যাকে এই তোমাদের ডিস্টার্ব করতে একটু এলাম। এই হচ্ছে আমার জামাই অম্লান, আর এই হচ্ছে আমার মেয়ে রূপা। দারুণ বানিয়েছে। হ্যাঁ, তোমাদের সঙ্গে আলাপ করতেই আমরা অনেক দূর থেকে এসেছি। বাবা তুমি পারো, জমিয়ে খেলাম বুঝলে, যাকে বলে একেবারে কবজি ডুবিয়ে। তুমি আবার আমাদের ফ্যামিলির মধ্যে ঢুকছো কেন বাবা? হ্যাঁ আমি বাইরের লোক না? হ্যাঁ তুমি বাইরের লোক। তা আমি যদি বাইরের লোক হই, তুমি তো তাহলে অনুপ্রবেশকারী হই। বৌমা, ইনি হলেন তোমার শ্বশুর মশাই। আজ থেকে 19 বছর হলো উনি চলে গেছেন। কিছুতেই ভেবে পাইনি যে ছেলে মেয়েগুলোকে কি করে মানুষ করব। চোখে মুখে অন্ধকার দেখছিলাম। তবে একটা কথা কি জানো বৌমা, আমি কোনো সংকটে ভেঙে পড়িনি। আমি সবসময় ভেবেছি যা চলে গেছে তা তো আর ফিরে পাবো না, যা আছে তাই নিয়েই থাকতে হবে। যখন ওর বাবার চাকরিটা আমি পেলাম, তখন আস্তে আস্তে একটু সংসারের সুরাহা হলো। ছেলে মেয়েগুলো বড় হলো, পড়াশোনা শিখলো, চাকরি হলো, দুই মেয়ের বিয়েও দিলাম। শুধু মেজে ছেলেটা ব্যবসা করছে। এই দেখো, আমি আবেগের বশে তোমাকে কত কথা বলে ফেললাম। তুমি কিচ্ছু ভেবো না বৌমা, দেখবে তুমি ঠিক মানিয়ে নেবে, আর আমাদেরও দেখবে খুব ভালো লাগবে। সকালে জলখাবারটা হয়ে গেছে, আপনারা খেতে আসুন। মা, আপনাদের কাজের লোককে বলে দিন এত সকালে আমি ব্রেকফাস্ট করি না। তুমি কি বলছো কি বৌমা, ও তো আমাদের চামেলি। ও কাজ করে ঠিকই, কিন্তু ও আমাদের ঘরের মেয়ের মতো। হ্যাঁ বৌদি, মা ঠিকই বলেছে, চামেলিদি না থাকলে আমাদের যে কি হতো। আমরা চারজনই সকালে বেরিয়ে যাই, চামেলিদি একা পুরো সংসারটাকে সামলায়। দেখুন, বাড়িতে যে কাজ করে তাকে কাজের লোক ছাড়া আর কি বলতে পারি? তাছাড়া বাইরের লোক কখনো ঘরের মানুষ হয় না। তুমি কি বলছো কি বৌমা? ঠিকই বলছি। দেখুন, বাইরের লোককে এই ঘরের লোক বলে অদীক্ষেতা আমার একদম পছন্দ নয়। আমরা কাজের লোককে কাজের মাসি বলি, ওকেও আমি মাসি বলবো, তবে প্রয়োজন পড়লে। শোনো, ও কত অসহায় তুমি জানো? আমি জানি না, আমার জানতেও চাই না। আর তাছাড়া কাজের লোককে নিয়ে ভাবার সময় আমার নেই। জানো, ও বিধবা। সে কি, ও বিধবা জেনেও আপনি ওকে বাড়িতে রাখার এত বড় ঝুঁকি নিলেন? ঝুঁকি? তুমি কি বলছো বৌমা, আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝবেন বুঝবেন, সময় আসুক সব বুঝবেন। তুমি জলটা খেয়েছো? না। নিয়ে একটু খেয়ে নাও, আমার ফোন। হ্যালো, হ্যাঁ বলো। এই বাড়ির এক একজন লোক এক এক রকম, সবাই ফুল বাবু, নিজেদের কোনো জিনিসই নিজে নিয়ে নিক করতে পারে না। ওই করে দিতে হয়, না হলেই সব ফোঁস হয়ে যাবে, ঝামেলা আবার নেই। এ বাড়িতে তো সবাই একজনকে বিশাল গন্নিগন্নি করে, একটা কাজের লোক। আমি মাঝে তো ভুলেই যাই যে আমি বাড়ির বউ না ওই দামড়ি বিধবাটা। যা তা বলছো! আমি এখন রাখছি। হ্যাঁ, কি আজে বাজে কথা বলছিলে? আজে বাজে কি বাজে কথা বলেছি, যা সত্যি তাই বলেছি। চামেলিদিকে নিয়ে তুমি বাজে কথা বলছিলে, মানে চামেলিদির অবদান জানো এই বাড়িতে কতটা? আমার জানা আছে তোমার চামেলিদির অবদান। বৌদি, আমার মনে হয় তুমি কোথাও একটা ভুল করছো।
তুমি চামেলি দিকে এখনো চেনোনি, ওর সঙ্গে একবার মিশে দেখো। আমি আমার স্বামীর সঙ্গে কথা বলছি, এখানে তোমাকে কে নাক গলাতে বলেছে? আমি এইসব একদম পছন্দ করি না। এবাড়িতে তো সবাই দেখে সাক্ষী দিতে চলে আসে। যাতা বলছো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না, আমার মাথা ঠিকই আছে, তবে তোমার ওই মাথা থেকে চামেলি ভূত তাড়াও, না হলে কিন্তু ফল ভালো হবে না বলে দিচ্ছি। কে কে ওখানে? মা, মা, কিরে তুই কিছু বলবি? এই দেখো চুপ করে আছিস কেন? তুই যদি কিছু না বলিস আমি কি করে বুঝবো বলতো? অদ্ভুত, কিছু বল, নাহলে আমি বুঝবো কি করে? কিছু না, আপনি খেয়ে নিন। ওরা খেয়েছে? অন্য পরে খাবে, আপনি খেয়ে নিন চলুন। সে হবে খন। আচ্ছা তুই একটা কথা বলবি মা, তোর চোখ মুখের অবস্থা এরকম হলো কেন রে? কি করে হলো? কই না তো, আমি ঘরের জুন যাচ্ছিলাম তো কিছু একটা পড়ে গেল চোখে। তুই আর মিথ্যে কথা বলিস না। আচ্ছা রাত করে কি কখনো ঘরে ঝুল ঝাড়ে? আমার কাছে কথা লুকিয়ে কোনো লাভ আছে? সত্যি কথা বলতো মা, কি হয়েছে বলতো? কদিন ধরে বাড়ির জন্য খুব মন কেমন করছে মা, আবার তুই একটা মিথ্যে কথা বললি। সত্যি কথা বল, আমি কিছুই বুঝতে পারছি না বল। শোন, এই সংসারে আমি যতদিন আছি তুই আমার মেয়ের মতো, মেয়ের মতোই তুই থাকবি। সে যে যাই বলুক, আর তুই কাঁদিস না মা, আর তুই কাঁদিস না। আমি যতদিন আছি তুই আমার সঙ্গেই থাকবি। হ্যালো। হ্যাঁ আমি সৌরভ বলছি, অমলান আছে? না ও তো নেই, এখনো অফিস থেকে ফেরেনি। ঠিক আছে আমি পরে ফোন করবো তাহলে। কেন, আমার সঙ্গে কি কথা বলতে নেই? আমি কি এতটাই খারাপ? না না, একই কথা বলছেন। আসলে ও আমার ছোটবেলার বন্ধু, ওর সঙ্গে যতটা স্বাভাবিক আমার সঙ্গে ততটা নয়, তাই তো? কি করে হবে, কথা না বললে সহজ স্বাভাবিক হওয়া যায় না। আর তাছাড়া আমি তো আপনার বন্ধুর মতো অত সুন্দর করে কথা বলতে পারি না। কি কথা বলছেন, না না, আপনার গলাটা খুব মিষ্টি। ঠাট্টা করছেন? না না ঠাট্টা করছি, পঞ্চাশ সত্যি কথাটাই বলছি। আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনি এর আগেও একদিন ফোন করেছিলেন, ও নেই বলাতে ফোন কেটে দিয়েছিলেন। এই আলাপের পরেও আপনি কি আবার তাই করবেন? বরং উল্টোটাই, এরপর ফোন রাখতেই চাইব না। ও এসে গেছে, ওকে কি ফোনটা দেব? না না ঠিক আছে, আমি পরে কথা বলে নেব, এখন রাখলাম। আচ্ছা রাখছি। হ্যাঁ কেউ ফোন করেছিল? হ্যাঁ মার ফোন ছিল। কি বললেন, আমার শাশুড়িমা? কি আবার বলবে, বললো এমন বাড়িতে বিয়ে দিয়েছি যেখানে বউকে পায়ের তলায় রাখে আর ঝিকে মাথায় করে নাচে। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো, সারাক্ষণ সেই এক কথা নিয়ে ভেজর 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 করে যাও, তোমার কি অন্য কোনো কথা নেই? না নেই, থাকতে পারে না। থাকতে পারে না তো আমি যে অফিস থেকে এসেছি, আমাকে একটু চা জল খাবার কিছু দেবে তো, নাকি সারাক্ষণ সেই এক কথা নিয়ে বলে যাবে? তোমাকে চা দেব, সিঙ্গাড়া দেব, বলো তো মালপোয়া ভেজে এনে দেব, কিন্তু শর্ত একটাই, ওই চামেলিকে এ বাড়ি থেকে তাড়াতে হবে। সেটা সম্ভব না। সেটা সম্ভব নয় তো আমার পক্ষেও চামেলির হাতের রান্না খাওয়া সম্ভব নয়, আর আমিও তোমাকে চামেলির হাতের রান্না খেতে দেব না। আর যদি খাই? তাহলে তুমি ওই চামেলিকেই নিয়ে থাকো, আমি বাপের বাড়ি চলে যাব। কিরে তাড়াতাড়ি কর, অফিসে যে দেরি হয়ে যাচ্ছে। আরে তুই তো চাকরি করছিস, টিউশন করছিস, তা একদিন ভালো করে খাওয়া। ঠিক আছে খাওয়াবো খাওয়াবো। তা কবে খাবে বলো? শোন, মায়ের জন্য বেশ ভালো করে মুগের ডাল, আচ্ছা বেগুনি,
আর ভাত আর আলু পোস্ত রাখবি, ঠিক আছে? আর আমার জন্য তুই ওই মাছের বড়া আর খাসির মাংস রাখবি, বুঝলি? তার মানে দই আর মিষ্টি আর আইসক্রিম এগুলো বাদ, তাই তো? না না, তাহলে ওটা তো আরো বেশি করে আনবি, ফ্রিজে রেখে রেখে খাবো। ও বাবা, যা আমরা তো সব আমাদের কথা বললাম, কিন্তু চামেলির কথা যে চামেলি কি খাবে সেটাই তো জিজ্ঞেস করতে ভুলে গেলাম। মা আপনি যা খাবেন আমিও তাই খাবো। তা বললে কি হয়, আমি তো সেকালের লোক আর আমার বয়স হয়েছে, আমি তাই নিয়ম কারণ মেনে চলি। তাই বলে তুইও কি মেনে চলবি? আপনাকে আর একটু তরকারি দেব? না না, আমি আর খেতে পাচ্ছি না রে। আসলে কি জানো মা, মানামানিটা সম্পূর্ণ মনের ব্যাপার, যে যেভাবে মানে, আর এই ব্যাপারে জোর না করাই ভালো। খুব ভালো কথা বললি তো। আচ্ছা এই তুই তাড়াতাড়ি কর, তুই তো তাড়াতাড়ি কর, তোর তো অফিসে দেরি হয়ে যাচ্ছে। আপনাকে আরেকটা মাছ দেবো? না না, আমার ইচ্ছে করছে না। আর একটান খেলে কোনো অসুবিধা না? কত করে বলছে, না নিলে কষ্ট পাবে না? এ কি সবার যে খাওয়া বন্ধ হয়ে গেল? আমি কি এতই খারাপ যে আমাকে দেখলে খাওয়াটা বন্ধ হয়ে যায়? বৌমা, অফিসে যাওয়ার সময় এসব কথা বলতে নেই। আপনি চুপ করুন, আপনার কাছে আমি শিখবো না যে আমার স্বামীকে কি বলবো আর না বলবো। এই তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও, খাইয়ে তারপরে তাকে হাত ধুইয়ে গামছা দিয়ে হাত মুছিয়ে হাতে রুমাল অফিসের ব্যাগ দিয়ে টাকা করে তারপরে তুমি যাও। আপনি মিছি মিছি আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করছেন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। চুপ করো, তুমি কি করেছো আর না করেছো সেটা আমি বেশ বুঝি, আর ন্যাকা সাজতে হবে না। শোনো, একটা কথা তোমায় বলে দিলাম, অম্লানের কথা তোমায় ভাবতে হবে না, ওর কথা ভাবার জন্য লোক আছে। এই কথাটা যেন তোমার মাথায় থাকে। এই স্বরূপদা, স্বরূপদা বাবা কোথায় আছেন? এই একটু মার্কেটিং এ বেরিয়েছিলাম, আপনি? এই তো যাচ্ছি দিয়ে কাজে। তারপর? তারপর আপনার উপর আমার কিন্তু খুব রাগ আছে। কেন বলুন? আপনি কিন্তু আমাদের বাড়িতে অনেক দিন হলো যান না। এই ব্যাপার, তা কাজের প্রচন্ড চাপ যাচ্ছে, তা আপনি তারা ফোন করতে পারতেন নাকি? সে করতে পারতাম বটে, কিন্তু আমিও সাংসারিক কাজের চাপে আমি আর ফোন করতে পারিনি। যা হোক, আজকে যখন দেখা হয়ে গেছে আজকে কিন্তু আমাদের বাড়িতে নিয়ে যাব, অবশ্যই মার্কেটিং এ যদি যান তারপর। ঠিক আছে, মার্কেটিং এ তো যাবই, কিন্তু তার আগে আমার একটা কথা বলি। হঠাৎ আপনি আমাকে ডেকে কথা বলেন না এমনি? ঠিক আছে, চলুন তাহলে একটু মার্কেটিং এ যাওয়া যাক, তারপরে মার্কেটিং করে কোথাও জমিয়ে আড্ডা মেরে তারপর যাওয়া যাবে। আচ্ছা, আর তো সময় আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে চলুন তাহলে। হ্যাঁ চলো। কিরে, কখন এলি? এই মিনিট দশেক হলো। তা এখনো শুয়ে আছিস, জামা কাপড় ছাড়িসনি? না ছাড়া হয়নি, একটু জল দেবে? দাঁড়া, আমি চামিনিকে ডাকছি। না থাক, ওকে আর ডাকতে হবে না, ওকে ডাকলেই আবার ঝামেলা। আচ্ছা, এইভাবে তোর অন্যায়টা কি মেনে নিবি? কি করবো বলতো, আমি তো জানো ঝুট ঝামেলা পছন্দ করি না। তিনি কোথায়? বেরিয়েছে কিছু কেনাকাটা করবে বলে। কখন বেরিয়েছে? এই 4:30 হবে, আমি যখন অফিস থেকে ফিরছিলাম। মা জ ওকে দে। আচ্ছা, তোরা যদি এইভাবে অন্যায়টাকে মেনে নিস আমি তাহলে কোথায় যাই বলতো? জলটা ওকে দিবি, তেষ্টাটা ওর পেয়েছে। বলছিলাম কি, আমাকে নিয়ে যখন এত অশান্তি হচ্ছে আমাকে ছেড়ে দিন, আমি অন্য কোথাও চলে যাই। আসলে আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। জল খাবার দি। এই দেখো, বলে না স্বভাব জানে না মুলে, আমি নেই বাড়িতে অমনি আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ ঠিকই ধরেছেন, আপনি ছিলেন না বলেই আমি এসেছি, আর শুধু জল দিতেই এসেছিলাম, অন্য কোনো কারণে নয়। অম্লান, আমি বরং যখন যাই। হ্যাঁ ভাই, আপনি কেন যাবেন? আপনি থাকুন, আপনার বন্ধুকে পুরোপুরি জানুন। রূপা একদম বাড়াবাড়ি করো না, মুখে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে, কোনো লাগাম নেই। আমার লাগাম নেই আর তোমার? তোমার লাগাম আছে? তোমার পুরনো এটা, এটা কি? মুখ সামলে কথা বলো। তুমি তোমাকে সামলাও,
আমি বাড়িতে থাকতে এসব চলবে না। আমি বাড়িতে না থাকলে তখন বাবুর কাছে এসো। এখন সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? বেরো এই ঘর থেকে, বেরো। চিৎকার করলে সমস্যা সমাধান হবে? আপনি বরং চোর সঙ্গে বসে ঠান্ডা মাথায় আলোচনা করুন। কি ভাই আমরা, তাই তো? আপনার কি মনে হয় তাতে আপনার বন্ধু শুধরে যাবে? সে গুড়ে বালি। এটা বাড়ি না বস্তি, মান সম্মান বলে আর কিচ্ছু থাকলো না। শোনো, এবার থেকে এ বাড়িতে আমি যা বলবো তাই হবে, আর এর যদি অন্যথা হয়েছে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। এইভাবে চলতে থাকলে রূপার আমার কাছে আসতে আর বেশি সময় লাগবে। টিউশন করেই চলবে? তোর কি বিয়ে থা করতে হবে না? বিয়ে? বর্দার যে অবস্থা দেখছি তারপর আবার বিয়ে? থাম তো, প্রত্যেক সংসারেই একটু একটু অশান্তি থাকে, তাই বলে কি বিয়ে করবি না? আচ্ছা মা, সব কিছুর জন্য তো একটা মানসিক প্রস্তুতি দরকার হয় নাকি? দেখলি তো, ওকে বিয়ের কথা বললে কিরম এড়িয়ে যাচ্ছে। ওর ব্যাপারটা ওর কাছেই ছেড়ে দাও না। যাকগে, তোরা যা ভালো বুঝিস করিস। এবার বল, তোর সংসার ঠিক আছে তো? কদিন ধরে তো বৌমার কোনো আওয়াজ পাচ্ছি না। সুপ্ত আগ্নেয়গিরি বোঝো, কখন আবার জ্বলে ওঠে দেখো, এখন দুদিন চুপ আছে। বৌমার না? হ্যাঁ, বৌদি তো, রূপার গলায় মনে হচ্ছে। এই চল তো দেখি। ভগবান ভগবান, মুখ খুলে চেয়েছি। শুনছো, তোমার বড় ছেলে বাবা হতে চলেছে। মা আপনি তো মায়ের দুধ শিশুর সবচেয়ে উপকারী এই বিজ্ঞাপনে নেমে পড়লেন। কি বলছো বৌমা, আমি বিজ্ঞাপনে নেমে পড়ছি? তোমার ভালোর জন্যই তো আমি এই কথাগুলো বললাম বৌমা। আমি কি তোমার কিছু খারাপের জন্য বললাম? আমি এক মা হয়ে আরেক মায়ের মঙ্গলের কথা বললাম, আর তুমি সেটার অন্য মানে করলে? সত্যি বৌমা, আমি আপনাকে আবার কাঁদার মতো কি কথা বললাম? আপনাকে আমার মঙ্গলের কথা ভাবতে হবে না, সেটা না ভেবে আপনি আপনার ঘরে যান, আমাকে আমার কাজটা করতে দিন। দত্তবণিক পরিবারের সন্তান আসার কিছুদিন পর অমলানের মেজো ভাই কিরণের সঙ্গে বিয়ে হয় শাওনির।
কিছু মনে করো না, একটু দেরি হয়ে গেল, আসলে সব কাজ সেরে আসতে হলো তো। না না, মনে করার কি আছে, তো বলছিলাম আপনি আপনার কথা, আপনার বাড়ির কথা কিছু বলুন না। তুমি এখনো আমাকে আপনি বলছো? তুমি বলাটা আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আসলে কি জানো, আমার মা দাদা ভাই ওরা তো সব চাকরি করে, তাই ওদের সঙ্গে সবসময় ওঠা বসাটা হয়ে ওঠে না। আমি থাকি ব্যবসার নানান ঝামেলায়, সবসময় তাড়াতাড়ি ফিরতেও পারি না। তুমি কিন্তু ওই সব নিয়ে একদম দুশ্চিন্তা করবে না। না না, চিন্তা করার কি আছে, কাজে তো দেরি হতেই পারে, তাহলে একটা ফোন করে দেবেন। ঠিক আছে। তাছাড়া বাড়ির সবাই কিন্তু খুব ভালো, শুধু বড় বৌদি একটু খিটখিটে। তুমি কিন্তু বড় বৌদির সঙ্গে একটু বুঝে সুঝে কথা বলো। অবশ্য দুদিন পরে ওরা নিচের ঘরে চলে আসছে, তখন আর অসুবিধা হবে না। সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে, আমি ঠিকই মানিয়ে নেব। একটা কথা বলবো, তোমায় না আজ খুব সুন্দর লাগছে। খোঁচা মেরে কথা বলছো কেন, ওপরে কেন গিয়েছিলে? আরে দিদি এসেছে তাই। দিদি তো প্রায়ই আসে, আসল কথা বলো, তুমি কিরণের বউকে দেখতে গিয়েছিলে? বাজে কথা বলবে না রূপা। আমি বাজে কথা বলছি? তোমরা এসব কি শুরু করে দিলে? আমাকে এখানে ডেকে নিয়ে এসে তোমরা ঝগড়া শুরু করে দিলে? না, এবারে দেখছি তোমরা আমাকে একটা স্টেপ নিতে বাধ্য করবে। আচ্ছা আপনি দেখুন মাস্টারমশাই কিরকম দুর্ব্যবহার করে থাকে আমার সাথে সারাক্ষণ। এখানে আমি আর এক মিনিটও থাকবো না, আমাকে সবাই অপমান করে, আমার সঙ্গে সবাই দুর্ব্যবহার করে। অপমান তোমাকে? হায় ভগবান। যাকে শোনো, বাড়ি নিয়ে যখন এত সমস্যা, তাহলে অন্য কোথাও শিফট করো তুমি। দেখ ভাই, মাস্টারমশাই যেটা বলছে সেটাই শোন না। আরে একবার তো ওর কথা শুনে উপর থেকে নিচে নেমে এলাম, আবার শিফট? হ্যাঁ, আবার ওর কথা ভেবেই অন্য কোথাও শিফট করবে? আফটার অল ও তোমার বউ, ওর সুখ স্বাচ্ছন্দ্য তো তোমাকেই দেখতে হবে নাকি? শোন শোন, মাস্টারমশাই যেটা বলছে সেটা শোনার চেষ্টা কর একবার। শোনো, ভুজঙ্গধর রোডে ভাড়া বাড়ি পেয়ে যাবে, তোমাদের বাড়ি থেকে তো 5-7 মিনিটের পথ, যাতায়াতের কোনো অসুবিধে নেই। কিন্তু ওকে জিজ্ঞাসা করে দেখুন ও আবার রাজি হবে কিনা। আমার কোনো আপত্তি নেই। তাই তো, তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। যাকে শোনো, এবারে জমি এক কাপ চা খাওয়া তো দেখি আমাকে। হ্যাঁ, সারাক্ষণ খালি নানান ঝামেলা। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না? সত্যি কথা বলতে তুমি না থাকলেও না এই গন্ধটাই আমার সারাটা দিন তাড়া করে বেড়ে। থাক, আর কাব্যি করতে হবে না। আগে বলো, এত দেরি করলে কেন? কোথায় দেরি করলাম, এর আগে আসলে লোকজন দেখে ফেলবে না, পাঁচজন পাঁচ কথা বলবে না, তার থেকে এটাই তো পারফেক্ট টাইম। সত্যি তোমার কথা আমার এত ভালো লাগে। সত্যি একটা কথা বল, এর আগে এই কথাটা তুমি কতজনকে বলেছো? তোমাকে ছাড়া কাউকে না। তোমার কথা আমাকে কোথায় যেন ভাসিয়ে নিয়ে যায়। সত্যি বলছ? সত্যি বলছি। তোমার ছেলেকে দেখছি না কিভাবে? ওই পাশের বাড়িতে গেছে, ওর বন্ধুর জন্মদিন, ওরাই দিয়ে যাবে। তাহলে আজকে চলি। এ কি, এইমাত্র এলে এখনই? কি করব, যেতে তো হবেই, ইচ্ছে না করলেও যেতে হবে, অমলান এসে যাবে না। কিন্তু এভাবে আর কতদিন? তো আমিও ভাবছি ডার্লিং, আর কতদিন এভাবে চলবে? চলি। হ্যাঁ, স্বরূপ এসেছিল মনে হলো। তোমার খোঁজে এসেছিল, তোমায় না দেখতে পেয়ে চলে গেল। তো কি বললো, একটু বসতে বললেই তো পারতে। তোমার সঙ্গে দেখা হলো, তুমি বললেই তো পারতে। এত চিৎকার করছো কেন, আস্তে আস্তে কথা বলো না, আমি তো বলছি আস্তে আস্তে কথা। শোনো, তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? তুমি আবারও বাড়িতে যাওয়া শুরু করেছো? মায়ের সাথে দেখা করতে যাব না? মার সঙ্গে? তুমি ও বাড়িতে কার কার সঙ্গে দেখা করতে যাও আমার ভালো করে জানা আছে। আচ্ছা, অফিস থেকে আসা মাত্র এরকম চিৎকার শুরু করলে আর বাজে কথা বলতে শুরু করে দিলে? বেশ করেছি, তুমি ও বাড়িতে যাবে না, যাবে না, যাবে না।
বলো ডেকেছি নে কেন? আরে বাবা, এ বস, একটু চুপ করে বস আগে, তারপরে বলছি। বেশ, এইবারে বলো। বলছিলাম কি, অনেকদিন তো ওদের কোনো খবর পাই না, চল না যাই একটু নাতিটার মুখটা দেখে আসি। আচ্ছা মা, তুমি তো বড় বৌদিকে জানো, কি থেকে কি ছোট বড় কথা বলে দেবে, আবার একটা অশান্তি। থাম তো, অশান্তি আবার কিসের? একসাথে তো আমরা অনেকদিন থাকি না, কতদিন যোগাযোগ নেই। চল, নাতিটাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। ও মা, মা তুমি এর মধ্যে আমাকে টেনো না, তুমি বরং মেজ বৌদিকে নিয়ে যাও। উফ বাবা, তুই বুঝছিস না কেন, মেজ বৌদির শরীরটা ভালো নেই বলেই তো তোকে বলছি। তুমি সেই জেদ ধরে আছো? হ্যাঁ। তুমি সব জানো বোঝো, তাও কেন জেদ করো মা? আচ্ছা এক কাজ করো, তোমার যদি খুব নাতির মুখ দেখতে ইচ্ছে করে, তুমি বরং ফোনে একটু কথা বলে নাও। সত্যি তোর বয়সটাই বেড়েছে, বুদ্ধিটা তো ঠিক একই জায়গায় রয়ে গেছে। মানে ফোনে যদি নাতির মুখটাই দেখতে পেতাম, তাহলে আর তোকে বলতাম না, তাহলে তোর কথাই আমি শুনতাম। তার মানে তুমি যাবে? হ্যাঁ যাব। বেশ যা যা যা, তাড়াতাড়ি যা, একটা রিক্সা ডেকে নিয়ে আয়, আমি তৈরি হয়ে নিচ্ছি। মা তুমি সত্যি, কি ব্যাপার, কি মনে করো? অনেকদিন তো তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই, তাই ভাবলাম একটু দেখা করে আসি। তা তোমরা কেমন আছো? আমার নাতিটা কোথায়? ভালো করেছে সেটা, আসলে বাবুসোনা তোমাকে দেখলে খুব খুশি হবে। ওর শরীর খারাপ, ও এখন ঘুমোচ্ছে। বাবু একটু আগে তো দেখলাম খেলে বেড়াচ্ছিল, আবার শরীর খারাপ হলো কখন? মাটা আমি না তুমি? বললাম তো ওর শরীর খারাপ, ঘুমোচ্ছে, ওকে এখন ডাকা যাবে না, ব্যাস। ঠিক আছে ঠিক আছে, ও যতক্ষণ ঘুমোচ্ছে ঘুমোক, আমরা বসছি ততক্ষণ। বাহ সেটাই ভালো, অনেকদিন পর এসেছো, জমি আড্ডা মারা যাবে। আচ্ছা রূপা একটু চা করে নিয়ে এসো না, আমার একটু বেরোনো আছে, একটু কেনাকাটা করতে। কেনাকাটা করতে যাবে? মা ভাই এতদিন পর এলো, তুমি এখন কেনাকাটা করতে যাবে? ওরা চলে গেলে যাবে, এখন যাওয়ার দরকার নেই। বললাম তো কেনাকাটা করতে যাওয়াটা জরুরি। মা তুমি বরং থাকো, আমার একটা দরকারি কাজ মনে পড়ে গেছে, আমি যাচ্ছি। দাদা প্লিজ মাকে একটু এগিয়ে দিস। ও এগোতে পারবে না, ও ছেলেকে দেখবে, আমি চলে যাচ্ছি তো, তুমি মাকে বরং নিয়ে যাও। মা আপনি বরং ওর সঙ্গেই চলে যান, দিনের আলো থাকতে থাকতে বাড়িতে পৌঁছে যাবে। চুপ করো রূপা। তুমি চুপ করো। না না, তোদের কাউকে চুপ করতে হবে না, বৌমা তো ঠিকই বলেছে, আমি ওর সাথে দিনের আলোয় তাড়াতাড়ি পৌঁছে যাবো বাড়িতে। সত্যি আমি যে কেন সহজ সরল কথাগুলো বুঝতে পারি না। চল স্নেহা, চল চল। চাখা এই বাড়ি আমি চালাই, এই বাড়ি আমার নিয়মেই চল। দাদা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে মা। হসপিটালে কেন? হসপিটালে কেন? কিচ্ছু বলতে পারবো না। কোনো খারাপ খবর নয় তো মা? মা কিচ্ছু জানি না। ভালো আছে তো? মা তাও বলতে পারবো না, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি একটা গাড়ি ডেকে আনছি মা। ঠিক আছে তুই তাই যা, তাই যা। একটা মানুষ অসুস্থ হতেই পারে, তাতে আমার কি দোষ? আমি তো কিছু জানি না, আমি এখন কি করবো? ওর বাড়ির লোক যদি বলে এটা কি করে হলো, আমি কি করে জানবো? একটা লোক তো খাওয়ার পরে অসুস্থ হতেই পারে, আমার তাতে কি করার আছে? কিন্তু যদি রেগে গিয়ে হাত তোলে তখন?
না না না, এখানে আর এক মিনিটও না, চলে যেতে হবে আমাদেরকে। মা, বাবা করে কোথায় নিয়ে গেল মা? তুমি চলো এক্ষুনি। মা কি হয়েছে? তুমি চলো এক্ষুনি। কোনো কথা যাচ্ছি, মা আমার বাড়ি যাচ্ছি, তুমি চলো। হামলা কি হলো তোর? আমাকে কেন বলছিস না? আমরা কিছু মা মা শান্ত মা মা ডাক্তার বাবু আসছে না, আমি যাব না। আরে বাবা কেন না মা? আমরা আমি যাব না, চলো না না গাড়ি করুন মা। ভগবান তুমি আমাকে কি হল দেখালে? ঈশ্বর আমার আর কত পরীক্ষা নেবে, আমি যে আর কত দেখবো। হামলানের কষ্ট আমি আর সহ্য করতে পারছি মা। তুমি শান্ত হও, দেখো হামলান একদিন ঠিক ভালো হয়ে আসবে। মা তুমি কেঁদো না, তুমি যদি কাঁদো তাহলে তোমার শরীর খারাপ হয়ে যাবে, দেখবে হামলান একদিন ঠিক ফিরে আসবে। দিদি তো ঠিকই বলেছে মা, আর দাদা তো কারোর কোনোদিন কোনো ক্ষতি করেনি। তুমি দেখো ও সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। আরে ওর কাছে এখন কে আছে রে? ওকে একা ফেলে রেখে আসিস না, ওর যদি আমার কোনো অঘটন হয়। তুমি কিচ্ছু চিন্তা করো না, ওখানে মেজদা মেজ বৌদি বিশুরা সবাই আছে। মা ও মা একটু চা খাবে? আমি তাহলে চামিলিকে ডাকছি। না আমি চা খেতে পারবো না রে, আমার মমি হয়ে যাবে। বললাম তো কিচ্ছু চিন্তা করো না মা। দিদি আমি একটা অন্য কথা ভাবছি, আমার মনে হচ্ছে বড় বৌদি আরো বড় কোনো গোলমাল পাকাবার চেষ্টা করবে। তুই একটু চুপ করবি? দেখছিস তো মার এই অবস্থা। না রে না রে, ও ঠিক বলেছে, ও ঠিকই বলেছে। দিদি আমি একটু বেরোচ্ছি বুঝলি। কোথায় যাচ্ছিস? সেটা এসেই বলছি। দাদা কেমন আছে রে? অনেক ভালো, অল্প অল্প কথা বলছে। তুই এখন কোথায় যাচ্ছিস? যাচ্ছি একটা জায়গায়। এই কোথায় কোথায় বল না। দাদার ভাড়া বাড়িতে। কোনো লাভ নেই বিশু। কেন? তোর বৌদি ঘরে তালা দিয়ে ভাইপোকে নিয়ে নবদ্বীপ পালিয়েছে। বৌদি নবদ্বীপ চলে গেছে? এখন কেউ কাউকে ছেড়ে যায়, বিশেষ করে নিজের স্বামীকে? কি বলি বলতো। কিছু মনে করিস না বিশু, তোর বৌদিকে দেখলে না আমার গাটা ঝুলে যায়। তিরে এখন কেমন আছিস? দেখুন বেশি কথা বলবেন না, পেশেন্ট এখনো দুর্বল। একটু ভালো লাগছে রে। ভালো লাগছে? দেখ তোর বউ যখন তোর সঙ্গে থাকতে চাইছে না, তুই বরং চোখে ডিভোর্স করে দিলি। ও এ কথা ভাবতে পারে? আমি স্বপ্নেও ভাবতে পারি না রে। দেখ যে ঘটনাটা ঘটে গেল এরপরেও তুই কি ওর সঙ্গে ঘর করতে চাস? হ্যাঁ চাই। আসলে ও এ কাজ করতে পারে কিন্তু আমি পারবো না। অন্তত আমাদের সন্তানের কথা ভেবে আমি পারবো না। ওদের মুখ থেকেই আমাকে ভালো থাকতে হবে। আর যত ঝড়ই যাক আমি আমি ওদেরকে ডিভোর্স দিতে পারবো না। ঠিক আছে তুই ভালো থাকিস, হ্যাঁ আমি চলি বুঝলি। হ্যাঁ বাড়ির সব ভালো? আর ভালো, তুই বাড়ি ফিরলেই সবাই ভালো থাকবে। তোর বৌদি একদিনও দেখতে এলো না রে। বৌদি? বৌদি তো বাবু সোনাকে নিয়ে নবদ্বীপ চলে গেছে। নবদ্বীপ? কি বলছিস? শুনি তোমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মা মা আমি যে কি কষ্ট করে ওই বাড়িতে থাকি সে একমাত্র আমিই জানি। জামাইকে দেখলে তো বোঝা যায় না মা? মানুষকে দেখলে কি বোঝা যায় যে সে কেমন? খেতে বসে এক গাদা কথা শোনালো,
তারপর মনে হয় শরীরে একটু অস্বস্তি হচ্ছিল, শরীর খারাপের ভান করে পাড়ার লোকজনকে জানিয়ে হসপিটালে গেল। ওর এক বন্ধুর থেকে আমি শুনি ভালোই আছে। আচ্ছা ও কি চাই তুই কি জানিস? হ্যাঁ, আমি যদি সেটাই জানতাম তাহলে তো হয়েই যেত। আমি কিছুই জানি না, আর তার জন্যই তো আমাকে ভাড়া বাড়িতে উঠতে হয়েছে। এক ছেলের বাপ হয়ে গেল তবুও বাড়ির কথায় উঠে বসে। ওগো ওগো, তুমি একটা কিছু করো, ওরা আমার মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে, তোমাকে একটা কিছু করতেই হবে। হ্যাঁ, কিছু করতেই হবে। আচ্ছা আমি দেখছি দেখছি। আচ্ছা তুই তো আগে আমায় বলতে পারতিস। বলি কি হতো, যে অবুঝ তাকে কোনো বুঝিয়ে লাভ আছে? ও নিজের মা ভাই কাজের লোক, ওর বাড়ির লোক ছাড়া কাউকে চেনে না। আমি তো ফাউ, আমার কোনো গুরুত্ব নেই। কাঁদিস না মা, কাঁদিস না, কপালে যা লেখা আছে তাই তো হবে, কি করবি বল? আর তোমরা কপাল কপাল করো না তো, আমি দেখছি কি করতে পারি। আচ্ছা আপনাদের এই অশান্তিটা ঠিক কবে থেকে শুরু হয়েছে বলুন তো? বিয়ের পর থেকে, পান থেকে চুন খসলেই আমার সঙ্গে ওরা ঝামেলা বাঁধাত। আপনার স্বামী এসব কথা জানতেন? হ্যাঁ, ওনাকে আমি অনেকবার বলেছি কিন্তু উনি কখনো আমার কথা গ্রাহ্য করেননি। স্যার স্যার আমাকে কখনো কখনো খেতে পর্যন্ত দিতেন না। আসলে কি জানেন তো, এ আমার ছোট মেয়ে, খুব আদরের, জানেন তো। আচ্ছা আপনিই বলুন, এরকম করলে কে না ভেঙে পড়বে? না না আপনি কাঁদবেন না, একটু শান্ত হন, আমি দেখছি। আমি আবার আমার শ্বশুর বাড়িতে ফিরে যেতে পারবো তো? পারবেন পারবেন, এত ভেঙে পড়ার কিচ্ছু হয়নি, আমি তো সব শুনলাম। আচ্ছা আর ছেলেটার বাড়িটা ঠিক কোথায় বলুন তো? ওই বেলুর আর লিলুয়ার মাঝখানে পটুয়া পাড়া কলোনিতে। মানে নতুন পাড়া? হ্যাঁ। ছেলেটার নাম কি? আগে অম্লান দত্ত বণিক। ঠিক আছে, আমি তো আপনাদের সমস্যাটা শুনলাম, দেখছি কি করা যায়। আর হ্যাঁ রূপাদেবী, আমি দেখছি যে আপনি কত তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে গিয়ে ভালো করে ঘর সংসার করতে পারেন তার কি ব্যবস্থা করা যায়। ধন্যবাদ স্যার। আচ্ছা সেনবাবু একবার এদিকে আসবেন তো। ইয়েস স্যার। আপনি ওনাদের কেসটা একবার। ঠিক আছে স্যার, আমি এফআইআর রেজিস্টারে লিখে নিচ্ছি। ঠিক আছে আপনারা এবার আসুন। ভাই তোর উপর দিয়ে কি ঝড়টাই না গেল। কি করব বল, এই কপালের লেখন কে খণ্ডাবে? যাক তুই একটু সাবধানে থাকবি, আমি চললাম। আরে মা, আজ কি তোর শ্বশুরবাড়ি না গেলেই নয়, কাল সকালে কি সুন্দর আসতে ধীরে যাবি? আজ থেকে যা। না না মা, বাড়িতে বাচ্চা আছে, অলরেডি দুবার ফোন এসে গেছে। আরে বাবা, ওর বাবা তো বাড়িতে আছে, আর একটা রাতের তো ব্যাপার, ঠিক সামনে নেবে, আজ থেকে যা মা। বিয়ের পর তুমি কতদিন বাপের বাড়ি গিয়েছিলে বলো তো? দিদি মা যখন এতবার করে এক রাতের জন্য বলছে থেকে যান না। দাদা থানা থেকে লোক এসেছে, তোকে ডাকছে। থানা থেকে লোক এসেছে? হ্যাঁ। কিছু বলছে? না, তুই চল। চল দেখি। আবার থানা থেকে দেখলি না, একটার পর একটা কিরকম বিপদ ঘাড়ে এসে চাপছে। তুমি এত উতলা হইও না মা, দেখা যাক কি করা যায়। নিশ্চয়ই ওই বউ আবার একটা কিছু করেছে, বুঝলি না মা? তুমি একটু থামো, দেখছি কি করতে পারি। দেখুন ভালোয় ভালোয় ঘরের বউকে ঘরে ফিরিয়ে নিয়ে আসুন, যা ঘটেছে সব ভুলে যান, নাহলে সমস্যা বাড়বেই। কিন্তু আমরা তো কখনো ওর ব্যাপারে হস্তক্ষেপ করিনি, বরং ও যখন যা করতে চেয়েছে তাই করেছে। আপনাদের অত বড় বাড়ি থাকতে আপনার ছেলে বউ ভাড়া বাড়িতে থাকে কেন? আসলে ওটা তো ওর নিজের ইচ্ছাতে। আপনি চুপ করুন, আপনার মাকে বলতে দিন। আসলে ও আমাদের সঙ্গে থাকতেই চায়নি। কেন? সেটা আপনি ওকে জিজ্ঞেস করুন। দেখুন আমি কাকে কি জিজ্ঞেস করব না করব সেটা আমার উপরে ছেড়ে দিন। এখন ভালোয় ভালোয় ঘরের বউকে ঘরে তুলে নিয়ে আসুন, নাহলে 498A হলে সবাইকে একসঙ্গে হাজতবাস করতে হবে। স্যার আপনি কেন বুঝতে চাইছেন না? শাট আপ। সন্টু বুড়ো, বাবু সোনা, তুমি কি করছো? থাক, আর ন্যাকামি করতে হবে না, ও যখন ছিল না তখন তো বেশ ছিলে, নিজের মা আর চামেলিকে। আমার ছেলেকে আমি আদর করব না, ধরব না? না করবেন। এটা কি নবদ্বীপের আইন নাকি? এই বাপের বাড়ি তুলে একদম কথা বলবে না বলে দিচ্ছি। বাহ, আমার ছেলের বাপকে নিয়ে তুমি যা ইচ্ছা বলবে, আর আমি বললি দোষ? হ্যাঁ দোষ। আয় বাবু,
এদিকে চলে আয়, চলে আয় বলছি। ও যাবে না রূপা, একদম বাড়াবাড়ি করবে না। আমি মোটেই বাড়াবাড়ি করছি না বাবু, চলে আয় এদিকে, একদম ওর কাছে যাবি না। ও তোকে আর আমাকে কাউকেই ভালোবাসে না। কি জাদা বলছো তুমি? ছি ছি ছি, একটা বাচ্চা ছেলেকে তুমি এসব কথা শেখাচ্ছো? ওর মন বিষই যাবে। চাই যাবে, অন্তত জানবে তো নিজের বাবা কিরকম মানুষ। এতই যদি বিতৃষ্ না তো আমার কাছে এলে কেন? আসতাম আসতাম না, শুধু আমার বাবা বলেছে তাই এসেছি। তো বাবাকে একটু বুঝিয়ে বললেই তো পারতে। একদম বাজে কথা বলবে না। শোনো, আমার 2000 টাকা দরকার, কালকের মধ্যেই আমাকে দিতে হবে, কারণ আমার কিছু জিনিসপত্র কেনার আছে। আমাকে 2000 টাকা দিতে হবে? এটা মামার বাড়ির আবদার, কোথায় পাবো শুনি? তুমি কোথায় পাবে সেটা তুমি জানো, আমার জানার দরকার নেই। তোমার সঙ্গে কথায় কথায় ভুলেই গেছি, স্বরূপদাকে তো ফোন করতে হবে। স্বরূপের পরামর্শে রূপার চাপে চুঁচড়ায় বাড়ি ভাড়া করে অম্লান। এরপর রূপা স্বরূপের সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হতে থাকে। অম্লান ঘরে এলেই রূপা যে কোনো অজুহাতে তার উপরে মানসিক নির্যাতন করতে থাকে। কিছুদিন পর স্বরূপ রূপাকে চুঁচড়ো জমি কেনার জন্য চাপ দেয়, যার অর্থমূল্য 2 লক্ষ টাকা। রূপা জমি কেনার সিদ্ধান্ত নেয়। হ্যাঁ রে বাবা, কিছু বলবি? কিচ্ছু ভাল লাগছে না মা, কিচ্ছু ভাল লাগছে না। কেন মা? আমি একটা কথা বলবো তোকে, চল না দুদিন কোথাও বেরিয়ে আসি, দেখবি দুদিন কোথাও বেরিয়ে এলে না মনটা খুব ভালো লাগবে। হঠাৎ তুমি? কেন, আমাকে কি আসতে নেই? না না, তা বলছি না, মানে তুমি একা কি না তাই। আসলে আপনার কথা খুব মনে পড়ছিল তাই চলে এলাম। মা, আমার কিছু টাকার খুব প্রয়োজন, আশা করি আপনি দেবেন। কত? 2 লাখ। 2 লাখ? হ্যাঁ মা, 2 লাখ। কিন্তু 2 লাখ টাকা আমি কোথায় পাবো মা? আর এই তো কিছুদিন আগে তোমার বাবার অসুখের জন্য 17,000 টাকা তুমি নিয়ে গেলে, এখন তুমি আবার বলছো 2 লাখ, আমি কোথায় পাবো বৌমা? কোথায় পাবেন সেটা আপনি জানেন, আমাকে বলুন শুধু কোন তারিখে টাকাটা নিতে আসবো, আর তাড়াতাড়ি দিয়ে দিলে আপনাদেরই ভালো। চলি, এই চাটা তুমি তোমার আশিক অম্লানকে খাও, কেমন? টাকাটা কবে দেবে শাশুড়ি, সে ব্যাপারে কিছু বললো নাকি? বলতে থাকে হবে, আজ কাল নাই, আমি তো বেশি দিন ওয়েট করবো। যদি না দেয় টাকাটা? ও দেবে না, ওর ঘাড় দেবে, শুধু দেবেই না রীতিমতো স্যালিউট করে দেবে। দেখো আমি নেবো নেবো করে জমিটা বেশি দিন আটকে রাখতে পারবো না কিন্তু। এই পারবো না পারবো না, একদম করবে না। তুমি না পুরুষ মানুষ, পুরুষ মানুষের সব পারে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। তুমি একটা কাজ করো, অম্লা নেলে হ্যাঁ ওর কানে ব্যাপারটা তুলো কিন্তু, ঠিক আছে? তো মনে থাকবে, চলি। কি ব্যাপার, আজ একবারে মেঘনা চাইতেই জল? ব্যাপার হলো আমি একটা জমি কিনছি, তার জন্য মার কাছে 2 লাখ টাকা চেয়েছি, তুমি সেটা এনে দেবে। মার কাছে 2 লাখ টাকা চেয়েছো? এটা কি হাতের মোয়া নাকি? তুমি এনে দেবে ব্যাস, বলো বলো এনে দেবে। সহ্যের একটা সীমা ছাড়িয়ে যাচ্ছ রূপা। টাকা টাকা আমার চাই। তোমার যদি অতই টাকার দরকার তা নিজে রোজগার করো না কেন? কি, আমি টাকা রোজগার করব? জানো ওর কথা কারে?
আমায় তুমি চড় মারলে, এর মূল্য তোমায় চোখাতে হবে অমলান দত্তমণিক। রূপা বাড়ি থেকে চলে গেলেও অমলান চুচড়ার বাড়িতেই থেকে যায়। অন্যদিকে রূপা তার বাবাকে সঙ্গে নিয়ে 18/8/2004 চুচড়া থানায় FIR করে। পরদিন পুলিশ চুচড়ার বাড়ি থেকে অমলানকে গ্রেপ্তার করে। আপনার নাম কি? অমলান দত্ত বণিক। হ্যাঁ, কেন বলুন তো? ইউ আর আন্ডার অ্যারেস্ট। কিছু না, তোমাদের লিখতে বলেছি, তোমরা গিয়ে লেখো। বৌমা যে এতটা নিচে নেমে যাবে আমি কল্পনাও করতে পারিনি রে। ওসব কেন ভাবছো মা? মন শক্ত করো, দেখো কিভাবে অমলানকে এই নরক যন্ত্রণার থেকে বাঁচানো যায়। আমাদের সংসারটা যে এরকম করে ভেঙে যাবে আমি বুঝতে পারিনি রে। দেখ না মালা, ও কিছু খায় কি না তুমি তো জানো মা, ও কারোকে পড়ানোর সময় কিছু খেতে চায় না। আচ্ছা মালা, বলতো আমাদের সবাইকে কি পুলিশ ধরে নিয়ে যাবে? তুমি এত ভাবছো কেন মা? দেখছি কি করা যায়। তুমি এত ভেঙে পড়ছো কেন মা? তুমি এত ভেঙে পড়ো না, তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমরা কোথায় যাব বলো? আমি এখন কি করে সমাজে মুখ দেখাবো? হে ঈশ্বর, শেষমেশ এই ছিল কপালে। না, এভাবে আর বাঁচা যায় না। আমার ছেলেকে জেলে ঢুকিয়ে দিয়ে যায়, নদিন পরে ছেলেকে আমরা ছাড়িয়ে আনি। তারপরে আমাদের সকলের নামে FIR রয়েছে। আমার দুই মেয়ে আর কাজের মেয়ে, তাদের বেল হয়, আমাদের হয়নি। আমার আমার ছোটো ছেলে দেবার শিশু আর কিশোর আমার মেজ ছেলের, একটা তার একটা গেলা নিয়ে আসছে ভিতরে লজ্জা। আরও কিছু সে শুনেছিল, আমি সেগুলো কিছু প্রমাণ করতে পারবো না। সে এইসব বলে কান্নাকাটি করতো, শুধু বলতো আমি মুখ দেখাতে পারবো না, আমি এত করে ছাত্রছাত্রী পড়ে, আমি একটা ভালো চাকরি করি, বাইরে এলাম না, লোকে আমাকে নিন্দা করবে, পাঁচজনকে আমি মুখ দেখাতে পারবো না বলে খুব কান্নাকাটি করতে, খুব মুশে পড়েছিল। যে কদিন ছিল খুব ভেঙে পড়েছিল, তাকে নিয়ে আমরা পালিয়ে পালিয়ে বেড়াতাম। এরকম সংবেদনশীল দেবাশিসদের সংখ্যা কিন্তু খুবই কম, তবুও এই মৃত্যু প্রশ্ন রেখে যায়। আমাদের মানবিক আচরণগুলো সত্যি কি মানবিক না জানতব। সেই দিনই আমরা বাড়ি এসি, পরের দিন সকালবেলা তার ডেড বডি পেয়েছি, রাত্রে খোঁজাখুঁজি করেছি আমরা,
থানায় জানাইনি যে আমাদের নামে এই ভাইয়ের আছে, ভাই আমরা থানায় যাইনি। ঘরে একটা ছোট্ট সিটি রেখে গেছে, সেটাই কোনো নামধাম নেই। আর জিএরপির কাছে যেটা আছে তার পকেটে পেয়েছে, সেটাই সবাই নাম দেওয়া হয়েছে। প্রশাসনের কাছে একটাই অনুরোধ, এই মৃত্যুর যথাযথ তদন্ত হোক এবং দোষীরা শাস্তি পাক।